হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস সিক্সের গণিত বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 119 নম্বর পেজে 5 নম্বর স্কুল রয়েছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে। নিচের প্রশ্নগুলোর উত্তর যথাযথ উত্তর দাও। এক একটা 40 ভাজিত 5, ব্র্যাকেটের মধ্যে রয়েছে ভাজিত 4 গুণিত 5 - 3, এটা রয়েছে কত হবে। দেখো কি করবো আমরা, প্রথমে দেখো 50 টে 40, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, বন্ধনীর কাজ, কারণ আমরা শিখেছি কি, বদমাস, বি ও ডি এম এ এস, বি ফর ব্র্যাকেট, প্রথমে বন্ধনীর কাজ হবে, ও ফর অফ, অফ মানে এর কাজ হবে, তারপরে ডি ফর ডিভিশন মানে ভাগের কাজ হবে, তারপর এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ হবে, এ ফর অ্যাডিশন মানে যোগের কাজ হবে, আর এস ফর সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ হবে। তো পরপর এভাবে কাজ হবে। তাহলে প্রথম কাজ কার হবে দেখে নাও। প্রথম কাজ ব্র্যাকেটের হবে, তার মানে ব্র্যাকেটের মধ্যে যে 50 টে 40, 8 হলো ভাজিত 4, আর এখানে ব্র্যাকেট হচ্ছে কত, 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। এবার দেখো এখানে গুণ আর ভাগ দুটো আছে, তার কার কাজ আগে হবে। দেখো এখানে ভাগ আছে, গুণ আছে, তার কার কাজ আগে করবে। এখানে দেখো, এখানে অনুযায়ী এই যে দেখালাম এখানে ভাগ আর গুণ, তাহলে কে আগে আছে, ভাগ আগে আছে, তাহলে ভাগের কাজটা আগে করবো। 8 থেকে 4 ভাগ করলে কত হবে, 2 গুণিত 2, মানে 2 দুগুণে 4 উত্তর হবে। উত্তর তাহলে কত হলো, 4। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে, দুই একটা বলছে 11/7 এর সঙ্গে কত যোগ করলে 11 পাবে, যোগফল কত, 11, আর একটি সংখ্যা কত হচ্ছে 11/7, অপর সংখ্যাটি কত হবে, বিয়োগ করে দেবো, 11 - 11/7, লসাগু করলে 7 হবে, এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে 7 আর 1 এর লসাগু 7 হয়, 7 - 7 = 77 মাইনাস এখানে 11, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত, 66/7, এটা যদি আবার ভেঙে নিই কত হবে, 7 - 9 = 63, আর 3 বিয়োগফল 3 হবে এখানে, আর তাহলে 3টা উপরে বসবে, 7টা নিচে বসবে, 9 * 3 = 7, এটা হচ্ছে উত্তর। তাহলে কত উত্তর হলো এটা, 9 * 3 = 7। নেক্সট প্রশ্ন বলছে দেখো, 3টা চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগণিত সংখ্যামালা তৈরি করো, বি এর থেকে a/4 ছোট 9, তো ছোট 9 মানে কি লিখবে, আগে তো জানো ছোট মানে কি, লেস দেন, তাহলে বিটা এখানে দেখো কে বড়, বি এর থেকে ছোট মানে বি বড়, তাহলে বি বড়, বিটাকে লিখবে, আর a/4 লিখবে, তাহলে আগে বড় দেবে, দিয়ে 9 বলেছে মানে একটা ক্রস দিয়ে দেবে, তার উত্তর কি হলো, বি, এটা হচ্ছে ছোট, বড় 9 মানে ছোট, আর এ হচ্ছে a/4 হয়ে গেল, এটা উত্তর। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে, পরের প্রশ্ন বলছে যে শূন্য স্থান পূরণ করো, 2টি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ড্যাশের থেকে ছোট হয়, তাহলে উত্তর কি হবে, সবসময় 1-এর থেকে ছোট হয়। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, সঠিক উত্তর নির্বাচন করো, 1 বছরে 3/4 অংশ কত কত দিন মাস বছর দেওয়া আছে, তাহলে 1 বছরে 3/4 অংশ মানে 1 বছর মানে 6 12 মাস, 12 * 3/4 মানে 3 * 4 = 12, 3 * 3 = 9, 9 মাস, উত্তর হবে 9 মাস, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, দুইয়ের দাগের এর নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। এক একটা বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত, 2 মিটার, প্রস্থ 50 সেমি, পরিসীমা কত। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ হচ্ছে 50 সেমি, সেমিটাকে মিটার করো মানে 100 দিয়ে ভাগ, 50/100 মিটার মানে হচ্ছে 0.5 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা, 2 * দৈর্ঘ্য + প্রস্থ, তাহলে 2 * দৈর্ঘ্য মানে হচ্ছে 2, প্রস্থ মানে হচ্ছে 0.5, 2 * 2.5 মানে 2.5 কে 2 গুণ করলে কত হবে, 5 মিটার, উত্তর হবে 5 মিটার। নিষ্কর্ষ বলছে, প্রদত্ত সংখ্যাগুলি সব থেকে কাছে দশাধিক গুণিতকে পূর্ণ সংখ্যা হিসেবে করে গণনা করো, তা দেখো এখানে যা আছে কত আছে, এটা 86,400, 86,400, 86,400 কত, 32, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে দেখো 85,000 বেশি আছে, তাহলে এটা কত, 90,000 ধরবো, এটা 52,850 50,000 ধরবো, তাহলে কি লিখবে দেখে নাও, তা লিখবে যে 46,432 সবচেয়ে কাছে 10,000 গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে কত, 90,000, আর 52,850 সবচেয়ে কাছে 10,000 গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে কত, 50,000, তাহলে 90,000 50,000 যোগ করতে বলেছে, তাহলে কত হবে, 1,40,000, উত্তর হবে 1,40,000, এটা উত্তর। নেক্সট বলছে দেখো পরেরটা, অর্ধক্রমে সাজাও, 0.88, 5/8, 4.009, আর 2 * 3 = 4, তাহলে কি করবে এটা দেখে নাও।
তাহলে আমরা সবগুলো 10 মিনিট তুলে নেবো আগে, তাহলে কত হচ্ছে, এটা 100 জন একজন বসলো, এটা 5 বাই 8 রাখলাম, এটা হচ্ছে 4 দশমিক, এটা 1000 বসলো, আর এটা হচ্ছে কত, এটা ভেঙে নেবে 11 বাই 4 হবে। তাহলে দেখো এবারে সবগুলোর হরগুলো কি হচ্ছে, দেখো এটা আছে 100, এটা 8, এটা 1000, আর এটা হচ্ছে 4, এগুলো লসাগু করবো। দেখো এখানে লসাগু করেছি, 2 দিয়ে গেলে হচ্ছে 50, 4 500 2, 2 দিয়ে গেলে 25, 2 250 1, 5 দিয়ে গেলে 5 5 25, 2 বসে গেল 50, 5 দিয়ে গেলে 5 1 5, 2 বসে গেল 5 10 50, 1 2 দিয়ে গেলে 2 1 2, 1 1 রইলো 2 1 2, 5 10 1, লসাগু করবো সবগুলো, গুণ করলে হবে 1000। তাহলে দেখো এখানে 100 ছিল, তার 10 দিয়ে ওপর নিচে গুণ করলে 1000 হবে, এখানে 8 আছে, 125 দিয়ে ওপর নিচে গুণ করলে 1000 হবে, এখানে 1000 ছিল ওপর নিচে 1 দিয়ে গুণ করবো, এখানে 4 আছে, 250 দিয়ে গুণ করবো ওপর নিচে, তাহলে গুণ করলে কি হবে, দেখো এটা 625 বাই 1000, এটা হবে 4009 বাই 1000, আর এটা হবে কত, 2750 বাই 1000। অর্ধ ক্রমে সাজানো মানে বড় থেকে ছোট, সবচেয়ে বড় কি দেখো 4000, এটা মানে 4 দশমিক, এটা হবে, তারপরে কি বড় দেখো, তারপরে হচ্ছে এটা হবে 2750, মানে 2 × 3 = 2, 3 = 4, এটা হবে, আর তারপরে হচ্ছে দশমিক শূন্য, দশমিক 88, মানে হচ্ছে কত হবে, এটা 880 বাই 1000, মানে এটা কত হবে, 0.88, আর এটা হবে 5 বাই 8, এটা হচ্ছে উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা তিনের দাগে বলছে, একেকটা রাজিয়া তার টাকা দিয়ে 5 অংশ দেবনাথকে ও 1/10 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইলো, রাজিয়ার কাছে দেবনাথকে দেওয়া টাকার পর কত টাকা ছিল। ধরি রাজিয়া ও রাজিয়া সুনিতা ও দেবনাথকে দিল কত, 2/5 প্লাস 3/10, 5 আর 10-এর লসাগু কত হবে, দেখে নাও কি করেছে, এটা 5 দিয়ে গেলে 5 1 5, 5 গুণে 10, লসাগু হবে 5 গুণিতে 2, 1 গুণিতে 2, মানে 5 দুগুণে 10, উত্তর হবে লসাগু হবে। তাহলে লসাগু 10 বসালাম, 2 গুণিত 5 কে 10 কে 5 ভাগ করলে 5 দুগুণে 10 হয় 2 হলো, যোগ 3 গুণিত 10 কে 10 ভাগ করলে 1 হয়, তাহলে 2 দুগুণে 4, 3 একে 3, 3 আর 4-এর যোগ ফলে 7/10, ধরি সম্পূর্ণ টাকা 1 অংশ, বাকি তাহলে কত রইলো, 1 1 বিয়োগ 7/10 অংশ, লসাগু 10 হবে, 10 একে 10, আর 7 3/10 অংশ। প্রথম প্রথমে রাজিয়ার কাছে টাকা ছিল কত টাকা, ভাগ করে দেবো 180 ভাজিত 3/10, 180 × এটা উল্টে যাবে 10/3, 3 দিয়ে কাটলে 3 60 হবে, আর 60 দিয়ে 10 গুণ করে 600, উত্তর হবে 600 টাকা, রাজিয়ার কাছে 600 টাকা, কিন্তু এটা চাইনি, চেয়েছে কি, চেয়েছে যে বলছে দেবনাথকে দেওয়ার পর কত টাকা ছিল, তাহলে রাজিয়া তার টাকা 2/5 অংশ দেবনাথকে দিয়েছে, রাজিয়া দেবনাথকে দিল কত টাকা, 600 টাকা, 2/5 অংশ মানে 600 × 2/5, 5 দিয়ে কাটলে 5 120 হবে, 240, 2 দিয়ে গুণ করলে 240 হবে, তাহলে দেবনাথকে দেওয়ার পর রাজ্যের কাছে টাকা রইলো কত, 600 বিয়োগ 240 টাকা, মানে 360 টাকা, এটা উত্তর। পরের প্রশ্ন বলছে কি, শহরে লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে কত হচ্ছে, বলছে দেখো বলছে এই সংখ্যাটা হচ্ছে পুরুষ, আর এটা হচ্ছে মহিলা, তা শিশু কত, তা দেখে নাও কি করলাম, আগে লিখে নিচ্ছি, কোটি, একক, দশ, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,98,72,600, পুরুষ আর মহিলা সংখ্যা মোট যোগ করে দেবো, যোগ করলে এটা বেরোচ্ছে 80 সংখ্যা, তাহলে টোটাল থেকে এটা বিয়োগ করবো, তাহলে হয়ে যাবে, এখানে বিয়োগ করে দেখে নিচ্ছি, দেখো নাও এখানে কিছু বোঝানোর কিন্তু নেই, খালি যোগ আর বিয়োগ, এটা হচ্ছে উত্তর। তা আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে, শেষ অঙ্ক এই সেটের, 4.15 থেকে 2.649, 6 6 4 9 বিয়োগ করলে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবে, তো প্রথমে কি করব, প্রথমে 10 বিয়োগ 4.15 মাইনাস 2.647 এটা করব, তাহলে এটা বিয়োগ করলে 1.1503 হয়, আর 10 থেকে বিয়োগ করলে 4.8497 হবে, এটা উত্তর। তো এই ছিল তোমাদের 5 নম্বর যে স্কুল তার সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, আর ভিডিওটি বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না।